শুক্রবার দিন উনি হজের দিন মানুষ নামাজ পড়তে আপনার মেয়েকে পুরসাব মারে তাহলে মানুষটা কি বলে বলেন হজ থেকে আইসে যদি ওই পাগলা মেরে তাহলে হসপিটাল লাভ হবে আসসালামু আলাইকুম আজকে কথা বলছি একজন ভিক্ষুক নিয়ে একজন ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে তার যেহেতু রোজার মাস রমজান মাস সে কিছু ইফতার নিয়ে আপনার একটা ফ্ল্যাটের নিচে বিল্ডিংয়ের নিচে বসে সে ইফতার করতেছিল তো ওই বিল্ডিংয়ের যে মানে অমানুষ তারা তো আসলে মানুষ বলা যায় না কারণ মানুষ বলতে গেলে তার একটা মনে করেন যে চারিত্রিক বিষয় থাকে যে আপনার তার এই চরিত্রের জন্য আপনি তাকে মানুষ বলতেছেন কিন্তু তার তো আসলে কোনো চরিত্র নাই ঠিক আছে এই জন্য আমি তার মানুষ বলতে পারতেছি না একটা অমানুষ সে দেখছে যে তার বিল্ডিংয়ের নিচে বৈশা ইফতারের মানে বৈশা ইফতার করবে এরকম কিছু পজিশন নিছে তো সে নিচে আইসা তাকে বসতে দিবে না এবং এক পর্যায়ে তাদের উপর মারধর শুরু করছে তো চলুন আমরা ভিডিওটা স্ক্রিনের মাধ্যমে দেখি এবং ওদের মুখ থেকেই শুনি আসলে কি হয়েছে শুক্রবার দিন উনি হজের দিন মানুষ নামাজ পড়তে আপনার মেয়েকে পুরসাব মারে তাহলে মানুষটা কি বলে বলেন হজ থেকে আইসে যদি ওই পাগলা মেরে তাহলে হসপিটাল লাভ হবে কি কটা ইফতারি খাইতাছি আয়া কয় গিয়ে তোর কোনো কাম নাই তা আমি কইছি ম্যাডাম আমি উঠতাছি তো এই কথা কইলাম কেলে দুনোটা পোলা পান ধরে আসরানো শুরু পরে বেটে থাবাতে হাত ধরছে তাই কেবল আমার ইচ্ছা মতন পিটাইছে না এর আগে হয় না আজকে প্রথম না না আমি কিছু বলি না সবাই সাক্ষী আমি কিছু বলি না আমার হুমানে মারতে আছে আমি খালি চিৎকার পারতাম না না আমি কিছু না ইফতারি সময় ইফতারি খাইতাছি কিছু খাই কই নাই গা বাচ্চাটা দিলে তুইলা তুলে আসার দিছে এই যে দেন কিছুই চায় নাই ওনার কাছে কিছুই চায় না পাঁচতলার থেকে কি চাইবো নিচের থেকে ও ভিক্ষা করে আমরাও ভিক্ষা করি সবকে ভিক্ষা করি এখানে পয়সা ছিলাম আমি এখানে পয়সা দিচ্ছি আমার শরীরটা পুরানা ভিজার আছে না কে মারছে এই যে মহিলা মহিলা নাম কি জানেন আমি নাম জানি না আমি চিনি না আমি টাকা চাইতে চারক বাসায় হের কাছে কিছু কই না হে আমার কাছ থেকে পাঁচ তলা থেকে পানি ঢেলে আমার মাথা ঢুকে তিনবার দি পানি দিছে আমার মাথার মধ্যে তারপর আমার গালা গালি করছে উপরের থেকে মামলা করে দেবো সে মাইরা আসলো আবার সেই মামলা করতে চাচ্ছে তারপর বাচ্চাটার আসার মাসে তিন চারবার করে তবে এদিক দিয়ে যাও আর দলে উপরের থেকে পানি হালায় ময়লা হালায় ডাক দিলে আমার ঘরে চোখ লাগে কথা বুঝছেন এদের কাছে বিচার চাও আমরা বিচার পাই না আজকে একটা ভিক্ষুক এখানে হের থেকে কিছু চায় না সামনে গেটের সামনে ভরসে বাচ্চাটার দুটো দুটো তিনটা আসার দিছে ওই মেয়েটার ও তার মাসে মাইরে এরপর পরে ভিতরে ঢুকিয়া গেছে গা উনি কে উনি উপরে পাঁচতলা ফ্ল্যাটের মালিক ওনার লগে আমরা প্রতিবাদ করি আমরা এর বিচার পাইতেছি না ওনার দ্বারা কিছু করলে উনি এখানে গরম দেখায় তো আমরা ভালো কিছু করিস কারণ আমরা সাধারণ মানুষ আমরা কারে কি করবো না কোনো সমস্যা নাই ফকির টকের কোনো সমস্যা নাই বরঞ্চ এই মহিলাই যে উনি উনি সমস্যা করে দিকে এই এই গলিতে ফকির টকের কোনো সমস্যা নাই সব এভরিথিং নর্মাল সমস্যা কি ভিক্ষুক নাকি উনি উনি এক বছর ধরে নালিশ করতেছি এর কোনো ফয়সালা হচ্ছে না আজকে একটু ফয়সালা যদি হয় তাহলে আমাদের জন্য ভালো হয় রাস্তাতে হাঁটতে পারি না চার মাছ বাটি তরকারির বাটি সব কিছু মাথার মধ্যে মেলায় পানি মারবো ট্রিটমেন্ট করো সাধারণ মানুষ মারবে কেন হজ থেকে আইসে যদি ওই পাগলা মেরে তাহলে হসপিটাল লাভ হবে কি আপনি আপনি ছবি তুলতেছেন কেন ভাই আপনি কি জানালিস আপনি ছবি তুলতেছেন কেন আপনি ওনার উনি আমার ছবি নিল কেন এই মোতাতে উনি আমার ছবি নিল কেন শুক্রবার দিন উনি হজের দিন মানুষ নামাজ পড়তে আপনার মেয়েকে পুরসাব মারে মানুষটা কি বলে বলেন 12টার সময় আপনার মেয়ে প্লেট ফেলে এই ফেলে কমপ্লেন দেয় আমরা সামনে মাছের ময়লা মারে মানুষের গায়ে কেন এটা বলেন আপনি সামলাই গেছি বুঝছেন আপনি জিনিসটা বলেন আমার আমরাই অপমানিত হয়েছে গলা ধাক্কা দিয়ে আমাদের আপনি এই যে ভাই এই সব বিল্ডিং এর সমাজে তার ফোন কি বলেছে বলছে ভাই ভাত দাও আই বুঝতে পারে না ফালাইছে তুই করেন ভাই দুই তলা তিন তলা দেখেন গ্লাস গুলি ভাঙি হয়েছে আমরা টাকা দিয়ে আছে আমি আপনারা শুনেন আপনারা প্রবলেমটা কি সলভ করবেন নাকি জিয়া রাখবেন এটা আইন করবে এটা জানি না আপনার ছবি নিচ্ছে কি আমি সবাই ছবি নিচ্ছি কাদের সবার ছবি নিচ্ছে আপনি তো যেহেতু সে একজন মহিলা সেহেতু সে কারণে আমাদের আইনগতভাবে মহিলা পুলিশ আসলে আমরা তার সাথে আপনার কথা বলবো যারা ভিকটিম ওদেরকে আমরা ঢাকা মেডিকেলে পাঠাইছি ওদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আমাদের মোবাইল টিম গেছে মোবাইল টিম আছে সাথে তারা চিকিৎসার ব্যবস্থা করবে ঢাকা মেডিকেলে তাদের বক্তব্য হচ্ছে যে উনি দীর্ঘদিন ধরে এই ধরনের কার্যক্রম করে আসতেছে ঠিক আছে তারপর আমরা বাকিটা আমরা তদন্ত করে দেখব যে আসলে বিষয়টা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম